আল্লাহ, তুমি যদি জীবন বাবা মার সাথে মিলে দাও যে কোনো ভাবে, আমার মারে তুমি জীবিত রাখো, আমার মৃত্যু রাখ পর্যন্ত। একদিন রাত্রে আমার মার কথা মনে পড়ছে, তো আমি হেরে বললাম কি আপু আমি আমার মার কাছে যাব। এমন দিন গেছে আমি এক গ্লাস পানিও খেতে পারি নাই। পরে সে আমার মার এমসিজি যাবা বেরিয়েছি, রসুলপুর, এটা আপনি নিশ্চিত আপনার গ্রামের নাম? জি এটা নানার বাড়িও হতে পারে, দাদার বাড়িও হতে পারে। জি। আচ্ছা, এটা কুমিল্লার মধ্যে কিনা আপনি নিশ্চিত না, কিন্তু আপনার ভাষা শুনে পরবর্তীতে যারা পেয়েছে তারা বলেছিল যে কুমিল্লার দিক থেকে জি। এসেছে। কয় ভাই বোন ছিলেন? খোরশেদা, মোর্শেদা আর মাসুদ। আমার মার নাম জয়নব। জয়নব। বাবার নাম? সামেদ। সামেদ হচ্ছে বাপের নাম, মায়ের নাম জয়নব। জয়নব। মাসুদ কি ভাইয়ের নাম? জি, ছোট আমার সে। আপনার নাম হচ্ছে খোরশেদা, এই তো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এবং যে আমার সঙ্গে আছেন তার সম্পর্কে যাওয়ার আগে আপনাদেরকে যে কথাটি বারবারই বলছি, যারা আমাদের এই অনুষ্ঠান ব্র্যান্ডিং বাংলাদেশ লাইভ কিংবা আপন ঠিকানায় আসতে চান আমাদের নিয়মকানুনগুলো মেনে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09639888777, যে নাম্বারটি আপনাদের দেখবেন যে আপনাদের স্ক্রিনের কোণায় একেবারে ফিক্স করে দেওয়া আছে। তো এই নম্বরে ফোন করার পরে আপনি যে অনুষ্ঠানে আসতে চান সেই নির্দেশনা ফলো করে সেই অনুষ্ঠানের নাম্বারটি টিপে আপনি সেখানে কথা বললে সেই কথাগুলো আমরা রেকর্ড করবো এখানে, এবং রেকর্ড করার পরে যদি মনে হয় যে না আপনার সঙ্গে আমাদের যোগাযোগ করার প্রয়োজন, আপনাকে আমরা উচিত করতে পারি, তাহলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এই হচ্ছে বিষয়। আর এখানে অনেকেই কমপ্লিমেন্ট দেওয়ার জন্য ফোন করেন, অনেকেই আবার অন্যভাবে ফোন করেন যে যোগাযোগ করতে চাই বা অন্যান্য অনেক বিষয়ে কথা থাকে, সেগুলো আসলে তাদেরকে আমরা আসলে ফোন ব্যাক করি না, কিন্তু যারা অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে চায় তাদের সঙ্গে আমাদের কথা হয়। তো আমি কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম? খোরশেদা। খোরশেদা কি বাবা মায়ের দেয়া নাম? আমি ছোট থেকে জ্ঞান হওয়ার পর থেকে এই নামটাই, এই নামই আমার অন্তরে আছে আর আমার খোরশেদা। খোরশেদা বয়স কত হতে পারে আনুমানিক এখন? 35। এখানে আছে 38। দিছি, বুঝতে পারছি আমি, সমস্যা নাই। 5-6 বছর বয়সে হারাইছেন, তার মানে আজ থেকে 30 থেকে 35 বছর আগের গল্প। একটু বলেন তো আমাকে কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে যা মনে আছে বিস্তারিত বলেন। ছোটবেলায় আমার বাবার খবর আমি জানি না, আমার মা ছিল, আমার নানা নানি আছিল, তাদের কাছে আমি আসিলাম। তা আমার বাবা আমার নানায় আমার মাকে বিয়ে দিতে চাইছিল, তা আমার মায়ে কইছে যে আমার সন্তান আছে আমি বিয়ে বলবো না। আমি কয় ভাই বোন ছিলেন? আমার মাথার মধ্যে খালি তিনটা নাম, খোরশেদা, মোর্শেদা আর মাসুদ। মোর্শেদা কে? মোর্শেদা কে আমি জানি না, আমি জানি আমার বড় বোন, কিন্তু তার আমি দেখি নাই। মায়ের নাম কি? আমার মার নাম জয়নব। জয়নব। বাবার নাম? সামেদ। সামেদ হচ্ছে বাপের নাম, মায়ের নাম জয়নব। জয়নব। খোরশেদা, মোর্শেদা আর একটা কি বললেন? মাসুদ। মাসুদ কি ভাইয়ের নাম? জি, ছোট আমার সে। আর কারোর নাম জানেন? নানা নানি? আর কারোর নাম জানি না, কিছু আমার মনে নেই, শুধু এই একটু কি শুধু জানি। বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে গেছে, পরে নানা বিয়ে দিতে চাচ্ছে। না আমি বলতে পারবো না, কিন্তু নানা বিয়ে দিতে চাচ্ছিল। নানা বিয়ে দিতে চাইছিল, তা আমার মায় আমাদের দেশে এক বড় লোক মানে মহিলা ছিল, এখন তার বলার পরে সে আবার আমাদের ঢাকায় নিয়ে আসছে, আমার মায় আমার নিয়ে আসছে ঢাকায়। আসার পরে বাকি ভাই বোনদের নিয়ে আসে না, শুধু আপনাকে নিয়ে? শুধু আমাকে নিয়ে আসে। কেন নিয়ে আসে শুধু আপনাকে, বাকি দুইজনকে কোথায় রেখে আসে? বাকি দুইজনরে আমি বলতে পারি না, কিন্তু আমার মার সাথে আমি ছিলাম, আমার নানা নানি, আমার মা আর আমি। এই কয়জন আসছেন ঢাকাতে? না, এই কয়জন মানে এই কয়জনের সাথে আমি থাকতাম। ও, তার মানে যে মোর্শেদা আর কি যেন বললেন, তাদের দেখিও না, তাদের খবর আমি বলতেও পারি না। এই বাকি ভাই বোনদের আপনি দেখেন নাই, খবরও বলতে পারেন না? তো আপনারা যখন ঢাকায় আসলো তাহলে আপনার মা আপনাকে এসে নিয়ে আসছে শুধুমাত্র? আচ্ছা, ঢাকায় আসছে, তারপর? ঢাকা আসার পরে ওই মহিলা এক বাসায় দিল আমাকে, তা মায়ের বলল যে তারা যা বলে তা শূন্য, তুমি ছোট মানুষ মুখের উপরে বললে হেরা খারাপ মনে করবো। তা আমি মনে করি আমি একটু অত চাকলাকা ছিলাম, টাইপে গিয়েছিলাম। এই বলার পরে তো আমার বলছি কি তুমি কাম করতে পারবা, তা আমি তো ছোট বাচ্চা আমি কিছু কই নি গা, তা না করার পরে তারপরে উনি নিয়ে আসেন, ওনার আত্মীয় নাকি সেটা আমি জানি, কিন্তু আমি ভাই বানিয়েছি আত্মীয়। তা ভাই বানিয়ার পরে তাদের বাসায় অনেক দিন থাকলাম, তারপরে আমার হাতে আর পায়ে ঘা হয়ে গেছিল গা। মানে ওখানে কাজের লোক হিসেবে ছিলেন? জি।
বেশ কিছুদিন থাকার পরে একদিন রাত্রে আমার মার কথা মনে পড়ছে। তা আমি হেরে বললাম কি আপু আমি আমার কাছে যাব। তা উনি আবার বলল কি কালকে নেব, এ কথা বললা মনে করার। তারপরে দিন সকাল এসে দিন পার হয়ে গেছে, আবার আবার মনে করেন সারা রাত আমি আর ঘুমাইনি, আমার মার কথা হাত পায়ে ব্যথা করে গা হয়ে গেছে। গা হয়ে যাওয়ার পরে আমি সারা রাত বসে বসে কাঁদছি, ঘুমাই নেই। পরের দিন সকালবেলা আবার আমাকে কইতেছে তোরা আজকে নিয়ে যাবো, তুই যে মুরগি হাঁস মুরগির ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে দেখ চা কাপ টাপ আছে ওগুলো দিয়ে নিয়ে। তা আমি হাঁস মুরগি না ছেড়ে আমি বাইতে বাইরে গেছি। গা বাইতে ঢাকা শহরে হাঁস মুরগি পালতো, মানে হেরা পালতো, হ্যাগো মনে করেন পুষ্কিনী হয়েছিল একটা। ও আচ্ছা, তার মানে ঢাকা শহরে আগের ঘটনা আশেপাশের এরিয়া হবে। হ্যাঁ, বলার পর আমি বাইরে এসি, বাইরে মনে করেন হ্যাঁ জিয়েছিলেন মা কই থাকে, এরা বলেছিল একটা দোতলা বাসা থাকে। তা আমি তো বুঝতে পারিনি যে ঢাকা শহরে যে এত বড়। তা আমার মা রে বিছে দিয়ে বিছে, ও মাও নিজে কাজ করতো অন্য এক বাসায়, মা আরেক বাসায় কাজ করতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা আমি এমন দোতলা বাসা বিছে দিয়ে বেরিয়েছি, বেরোনোর পরে এমন খুঁজতে খুঁজতে একটা বাসা পাইছিলাম, মানে আমার মা না অন্য আর কি বাসা। আচ্ছা, আমি এখান থেকে আবার সামনের দিকে যাবো, তার আগে একটু আমাকে বলেন তো, আপনার মা যে আপনাকে রেখে গেল, কতদিন পরে আপনি বের হয়েছেন, মানে কয় মাস পর বা কয়দিন পরে? সেটা আমার সঠিক মনে নেই, অনেক দিন হয়ে গেছে কি? অনেক দিন বলতে কি আমার যে মা আসতো এর মাঝখানে দেখে দেখা সাক্ষাৎ করে গেছে, মানে এর মধ্যে আমার সাথে আর দেখা হয়নি আমার মার সাথে। আমার রেখে যাওয়ার পরে আর আসে নাই? না আর আসে নাই। আচ্ছা, আসেনি গা। তা আমার মনে করেন আমার আবার মা আমার অনেক ভীষণ আদর করতো, আমার আমার মার কাছে ছাড়া আমার মা আমার দূরে রাখে নি গা, যে তুই ভাই বোনরা দূরে রয়েছে আমার দূরে রাখে নি, আমার ওনার কাছেই রাখছে। আচ্ছা, তো আপনি দোতলার বাড়িতে গিয়ে বললেন যে মা কই, তো মা নাই তারপর? না, তো আমি দোতলা বাসা দোনোটা মানে নিচ থেকে উপর পর্যন্ত বিছিয়ে পাই নাই। বেড়ানোর পরে মনে করেন সারাদিন আমি না খাওয়া না অবস্থায় এমন ঘুরতে 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 আরেক বাসায় একটা মহিলা পাইছি, আমার ছোট এক মানে বুড়া মহিলা। উনি বলল যে এমএ তুমি কান্দ কে লেগা, তোমার এই অবস্থা এত সুন্দর চেয়ারাটা নিয়ে তুমি বাইরে ঘুরো কে, দিনকাল ভালো না, তো তুমি কইতে আসো তোমার মা কই তোমার বাসা কই। তা আমি বললাম যে আমার মা আমি আরে ফেলাইছি, তা ভাই বোনের নাম জি গুলো বলছি, বাবার নাম জি গেছে, এই যে এই মানে এখন যেটি বলছি এইগুলোই আমার মনে ভিতরে আর কিছু নেই গা। তো উনি আবার আরেক বাসায় দিছিল আমার কাজে, ওনার বাসায় এক রাত্রে রাইখা উনি আবার এক বাসায় দিছে। তো ওই বাসায় মনে করেন থাকতে থাকতে একদিন আবার কটা বাসন কাঁচের প্লেট, তো বাচ্চা মানুষ তো কাঁচের প্লেট দিছিল, হাতে তো বইরা ভেঙে গেছে গা। পরে উনি আবার মারছে আমারে, মারার পরে মনে করেন আমার জীবন থেকে মনে করেন ওই হারিয়ে যাওয়ার পরে আমি বিভিন্ন ধরনের বাসা বাইদি খালি কাজ করছি। তারপর ওখান থেকে বের হয়ে গেছেন আপনি? আবার ওখান থেকে বেরিয়ে গেছি। বেরোর পরে বেরোর পরে আবার এমন মনে করেন একজন পাই আরেকজনের কাজে দিয়ে দিছে, মনে করেন এমন করতে তো যারা পাই তো এরা কি জিজ্ঞেস করতো আপনাকে? এই যে আমার বাবা মার নাম, আমার নাম, আমার গ্রামের নাম, এগুলি আপনার এই যে আমি যে যা লিখে দিছি এগুলাই বলতেন? এগুলাই আমার জিজ্ঞে, তো আমি এগুলি শুধু বলতাম। তারপরে নিয়ে গিয়ে বাসার কাজে দিয়ে দিত? হ্যাঁ। কাজে এরকম একটা অপরিচিত মেয়েকে কাজে দিচ্ছে, তারা কি করতো, দরজা জানলা সব বন্ধ করে রাখতো, বাসা বেরোতে দিত না? আমি তো বাসাতে বেরোতাম না, ময়লা মুলো আমরা ফলাইতে দিত না। মার কত মনে পড়ছে আমি আবার বেরিয়ে গেছি। আচ্ছা, বেরিয়ে যাওয়ার পরে আমার মারে খুঁজতে খুঁজতে আবার বেরিয়েছি, এমন কততে আবার দিন পরে গেছে, রাইত হয়েছে, আমার ক্ষুধা অবস্থায় মনে করেন আমার পেটে এমন দিন গেছে আমি এক গ্লাস পানিও খেতে পারি নাই। পরে সে আমার মার আবার বেরিয়েছি, বেরোনোর পর লাস্টে একজনের সাথে দেখা হয়, উনি আবার আরেক বাসা দেয় ওনার মেয়ে, মানে যে পায় আমারে ওইটাই আমার লাস্ট বাসা, যে পায় উনি আবার ওনার মেয়ের বাসায়, কাজের মেয়েও নাই আবার ওনার কোনো সন্তানও নাই, ওনার মেয়ের সন্তান নাই গা। উনি নিচে গ্রাম দেশে, গ্রাম দেশে নিয়ে উনি আমার ওনার মেয়ের মতন যারা মানে যে মহিলা পাইছে ওই মহিলার মেয়ের বাসায় দিছে, ওই মেয়ে আবার
ওনার কোনো সন্তান হয়নি গা, তো উনি আবার আমার ওনার মেয়ের মতনই জানতো। ওনার এক ননদ আছিল, অনেক খারাপ বুঝছেন। ওনার শাশুড়ি একটু আসিল ভালোই, ওনার জামাইও একটু মোটামুটি আসিল। তো একদিন তো আমার একটা মিষ্টি খাইছি আমি ফিরে যেতে বাড়ি করে, মিষ্টি খাওয়ানো ওনার নদে আবার মারছে। তো মারার পরে আমি কইছি কি আমি মাইলে কয়ে দিম, রাস্তাঘাটে পোলাবেন। তো আমার ভাবিরে কি মিষ্টি কি মা করছে এসব বলছে, বলার পরে উনি আমার অনেক মারছে। তা আমি আর মার কিছু বলি রে, তা আমি কই কি খালি কি বাসাতে বাইরে বেড়ে যাবো, আমি কই যাবো, আমি মতেন বড় হইতাছি। তারপরে বাইরে নেই, বাইরে নিয়ে আবার আরেকদিন নদীর থেকে পানি আনতে বলছে, তা আমি পানি আনতে গেছি। পানি আনতে যাওয়ার পর ওই আপায় মানে ওই মেয়েটায় আমার জিজ্ঞেস করলো তুই কই গেছিলি, আমি বলছি আমি পানি আনতে গেছি। এখন এই আড্ডা মারা শিখে গেছো সেই কথা কই আমার চুলে মুটকি ধরে আমার পিঠের দ্বারা মধ্যে মনে করে ঘুষি মারলো। মারার পর পরে আমি কিছু কই নেই না, পরের দিন আমি বাইরে আসছি ওখান থেকে বের হয়ে যান। জি, ওখান থেকে বাইরে যাওয়ার পর একটা কুকুর পালতাম, মানে হ্যাঁ একটা কুকুর ছিল, তো কুকুরটারে পালতাম। কুকুরটা মনে করে আমি গেটেতে বেড়ে যাওয়ার পর সারা নামে কানে যে পতন আসছিল ওই পর্যন্ত খালি কুকুরের চিকারি খালি আমি শুনছি। তো এখান থেকে আসার পরে এক পুলিশের সাথে আমার দেখা হয়। এই পুলিশের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত কয়টা বাসা চেঞ্জ হয়েছে এরকম আনুমানিক? সেরকম গণি নেই গা, মনে করেন এখানে দুই দিন ওখানে দুই দিন, এরকম করে অনেক অনেক বাসাই যে মারে সেখান থেকে বের হয়ে যায়। তারপরে আসার পরে পুলিশের সাথে দেখা হয়, মানে রাত রাত হয়ে গেছে ওই আমার লাস্ট, আর কোনো বাসা আমার হয় নাই। তাই পুলিশের সাথে মানে রাত্রে হয়েছে এক স্বর্ণকার দোকানের সামনে আমি ঘুরতেছি। তো ওই যে ওনার স্বামী আবার স্বর্ণ ই মানে দোকান মোকান আছে, তো ওনার স্বামী তাই মনে করছে কি তা আমি আর কই জানো থাক বাসে আমি যাইগা। স্বর্ণকার দোকান দেখে তাই আমি স্বর্ণকার দোকান বিস্তারিতছি, মানে ওনার আর পাই না, মানে যে আমার তত্ত্ব নিছে বাপ মানে ই করা। আপনি কার বাসায় যেতে চাচ্ছেন, যে বাসা থেকে বের হয়েছেন ওই বাসায় ফিরে যেতে চাচ্ছেন? আবার উনি কি স্বর্ণের ব্যবসায়ী ছিল? হ্যাঁ, ওনার দোকান আছে। আচ্ছা হ্যাঁ, উনি আপনার সম্পর্কে তথ্য নিছিল আর কি? ওনার যে শাশুড়ি, ওনার শাশুড়ির থেকে মানে আমার নিছে। আচ্ছা হ্যাঁ, আপনি ওনার বাসায় ফিরতে চাচ্ছেন? আমার এক লোক ডাক দিছে, তো বলছি কি এদিকে আমি গেছি, কইছি কি আমার বাসায় কাজ করবি? আমি কইছি যে না আমি কাজ করবো না, মানে পুরুষ দিকে আমি না করছি। না করার পরে যে ওই একটা পুলিশ আসে, আসার পরে ঘুরতেছে ঘুরতেছে, তেমন 10:30 মতন বাজে গেছে। তো আমার কিন্তু বসে রাখছে, তো আমার চা বিস্কুট দিছে। তো আমি আবার পুলিশের দিকে হঠাৎ করে চোখ গেছে, তো ওনার কোমরের মধ্যে পিস্তল দেখে আমি আবার ডরে গেছিলাম পুলিশের। ডরে যাওয়ার পরে তে আমার ডাক দিছে, আমি রাসিনি গা। তো পুলিশ আমি কতক্ষণ ঘুরছে, ঘুরার পরে 10:30 জন বাজছে। ওই লোকে আবার আমার খাওয়ান দিছে, যে দোকান যে লোকে আমার ডাক দিছিল, তো ওই লোকে আমার খাওয়ান দিছে। তো আমি খাইনি গা, আমার একটা স্বভাব কি কেউ কিছু খাওয়ান দিলে আমি খাইতাম না, না খেয়ে থাকলে আমি খাইতাম না। তা পুলিশের দোকানে ভিতরে গেছে, যাওয়ার পর কইছে তুই এই মেয়েটা রাখছিস কি লেগে, এই মেয়েটা কে? কই মেয়েটা কানতাছে রাখছি, কইছে আমার বাসায় কাম করবো, ও বলতেছে যে না। তা আমি দিয়ে দিম না, আমার পরিবারের বাসায় পাঠাই দিম না। তারপরে পুলিশে বললো তুই তো মেসে থাকস, তুই মেয়ে নিয়ে কই যাবি? পুলিশ আমার বললো তুমি এদিকে আসো, মা এদিকে আসো। পরে আইসি, পরে কই মামনি তুমি কইতে আইসো আমার খুলা বলো, আমি তোমারে নিয়ে দিয়ে আসবো তোমাদের বাসা। পরে আমি পুলিশে বললাম সব কিছু, যে আমার মার সাথে আমি ঢাকা আসছি, ঢাকা এসে আমার মারে হারাই ফেলাইছি। দেশের ঠিকানা জিজ্ঞেস করলো কইতে আসতো তোমাদের গ্রামের নাম কি বলছি, কুমিল্লা রসুলপুর। তোমার বাবার নাম থানা জেলা জিজ্ঞেস করছে, তাই আমি থানা জেলা এগুলো কিছু বলতে পারি না। আপনার গ্রামের নাম রসুলপুর? জি, না আমার গ্রামের নাম না, নানার গ্রামের নাম সেটা আমি সঠিক বলতে পারি না। আচ্ছা, যে যেখান থেকে আপনি আপনার মাকে সাথে করে নিয়ে আসছেন ওইটা রসুলপুর ছিল? ওইটা রসুলপুর না, বাবার রসুলপুর সেটা আমি বলতে পারি না। ওকে, এটা কুমিল্লার মধ্যে? হ্যাঁ, কুমিল্লার মধ্যে নাকি সেটা আমি জানি না। তা আপনি বললেন কি করে কুমিল্লা?
মানে ছোটবেলা হারা যাওয়ার পরে অনেক লোকে মানে আমার যে একটা দেশের একটা ভাষা আছে না, ওই ভাষার কারণে অনেকে বলছে যে মেয়া মানে কুমিল্লা রসুপুরেরই মেয়া, যে মেয়ের ভাষা যেমন টানাটানো কত কয়, যে তাড়াতাড়ি চালু করে কত কয় বাড়ি মনে কুমিল্লা। তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমরা ভাই বোন কয়জন, সব আমি বললাম। থানার জেলে গুলো জিজ্ঞাসা করলো, আমি বললাম যে স্যার আমি পারি না, এগুলো জানি না। তো ওনারা আমার ওনাদের যে থানা অফিস আছে সে অফিসে বসে রাখলো। বসে রাখার পর তো উনি আমার জিজ্ঞাসা করলো যে দেখো বাবু, আমরা তো এখানে চাকরি করি আর আমি যে বড় মেন অফিসার, তোমার আমি একটা ভালো কথা বলবো, তুমি যদি থাকো তাহলে থাকবো, আর যদি না বলো তাহলে আমি তোমার এক জায়গায় নিয়ে দিয়ে আসবো। এলাকা তুমি যে ঠিকানা কো ওই ঠিকানা আমরা পৌঁছাইতে পারবো না, তোমার থানা জেলা যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার নিয়ে পৌঁছাইতে পারবো। তো এ কথা কর পরে তো আমি বলছি যে তো উনি বলছে দিয়ে যে আমার বাবা আমার ছেলে সন্তান নাই, মেয়ে সন্তানও নাই, তুমি কি আমার বাসায় থাকবা? যে ওনার কোমরে যে পিস্তল, ওই পিস্তল দেখে আমি ডরে গেছি। তাই আমি বলছি যে না আমি থাকবো না। আবার কই দুই দিন পরে পরে কিছু করলেই মারে, বা হ্যার বোন থাকতে পারে মারবো, হ্যার ভাই থাকতে পারে মারবো, এই কারণে ওনারা না করে দিয়েছিলাম। না করে দেওয়ার পর জেলে দিয়ে দেয় সেটাই আমি জানি না। ঢাকার মধ্যে জেলের নাম নাই, কেন্দ্রীয় কারাগার নাকি কাশিমপুর না কোন কোথায় এটা সেটা জানেন না? কতদিন ছিলেন ওখানে? দুই এক মাস জেলের মধ্যে দুই এক মাস ছিলেন। আচ্ছা, তারপর ওখান থেকে অনেক বাচ্চাদের আনে মানে কোর্টে এনে, যে যা যা গার্জেন আসে আছে তারা এসে ছাড়ে নিয়ে যাব, যাদের না আসে তাদের ফেরত দিয়ে দেয়। তা আমার এমন কয়েকবার আনছে, আনার পরে একটা এনজিও থেকে উকিল গেছে। আচ্ছা, মানে যে সে যে যারা হারিয়ে যায়, যাদের বাচ্চা বাবা মা নাই, যাদের কিছু নাই, তারা এখান থেকে উকিলেরা পাঠাইলে উকিলেরা আবার জামিন দিয়ে নিয়ে যায়। হ্যাঁ, তা আমি ওখান ওখান থেকে আবার ওই উকিলে জামিন দিয়ে আনছে, আনার পরে ওখানে পরে লাস্টে এতিমখানাতে বড়ইল। জামিন দিয়ে এনে কোথায় কি কোথায় রেখেছে আপনাকে? এই ক্রানিগঞ্জ। এতিমখানার নাম কি? ছিন্নমূল শিশু কিশোর সংস্থা। ছিন্নমূল শিশু কিশোর সংস্থা ওখানে দিয়ে দিয়েছে? জি। তারপরে ওখানে আস্তে আস্তে বড় হলাম, কাজ শিখলাম। কি কাজ শিখেছেন? এই টেলারের কাজ শিখছি। কি কি পারেন আপনি টেলারিং এ? নিজে থ্রিবি সেলাই। হ্যাঁ, এখন বর্তমানে থ্রিবি তো মানে আমার চলে না, ছেলে আছে লেখাপড়া। ওখানে কত বছর ছিলেন? ওখানে মানে ওখানেই বড় হইছি। আচ্ছা, মানে লাস্টে যে এই থানা থেকে জেলখানাতে আসার পরে ওখানেই বড় হইছি। বড় হওয়ার পর ওখান থেকে বের হলেন? ওখান থেকে নিজে নিজে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে, নিজে নিজের পরিচয়ে বিয়ে শাদী করছেন। আচ্ছা, তো বিয়ে করার পরে উনি যে আপনাকে বিয়ে করলো, উনি সমস্ত কিছু জানতো আপনার সম্পর্কে? হ্যাঁ, আমার বিষয় সব জানতো। তারপর কি হলো? মানে আমার প্রথম যার সাথে বিয়ে হয়েছে সে আমার সাথে প্রতারণা করে আর কি বিয়ে করছে। আচ্ছা, যেমন আমি ওখানে থাইকা কাজ করছি, আমার ওখানে 17,000 টাকা ছিল, আমার যে ওস্তাদা ছিল কাশি গেছে, কাশি গিয়ে খাওয়ায় উনি বলছে যে তুই এ টাকা জমা, তোর এ টাকা দিয়া পেপার আমি ছবি ছাপাই দিব, তোর বাপ মা তুই বিশ্রয় পাইবি। আচ্ছা, তো তোর বাপ মা আমি বিশ্রয় দিব মানে পেপারে তোর ছবি ছাপাই দিব মানে টিভি চ্যানেলে নিয়ে তুই টাকা জমা, তুই টাকা কোনো ফালতু হবে টাকা ভাঙিস না। আচ্ছা, তারপরে উনি কথা কওয়ার পর তা মনে করেন আমি কোনো টাকা ফালতু হবে এমনি আমি টাকা ফালতু হবে ভাঙি না। তা আমি মনে করেন ওই যে বছরে আমি যা টাকা পাইতাম তা আমি থুয়ে দিতাম। আচ্ছা, তো ওই ছেলে যে কীভাবে জানছে আমি বলতে পারি না, মানে আমাদের ওই জায়গারই ও থাকে আরেক সেন্টারে, আমরা থাকি আরেক সেন্টারে, ওই ইঞ্জিনিয়ার সেন্টার আসছিল কয়েকটা, তো ওরা থাকে আরেক জায়গায় আমরা থাকি আরেক জায়গায়। তো ওখান থেকে ও বিস্তারিত আমার বিষয় জানিয়ে মেনে এসে মেন
কথা মনে আমার টাকা পয়সা লেগে আর কি আমার জীবনটা ও নষ্ট করছে। আমার একটা যাই হোক বিয়ে হয়েছে, বিয়ের পরে আমার এক মেয়ে হয়, মেয়ে পেটে আসার পরে আমার খাওয়ার খরচ মানে আমার যত টাকা পয়সা আসছিল সব হাত করে ফেলাইছে। হাত করে ফেলানোর পরে তো আমার মেয়ে হয়, মেয়ে পেটে আসার পরে ও আমার কোনো খাওয়ার পিন্ধন কিছু দেয় না। কি করতে ছেলে পেশায় কি ছিল? ওই রিক্সা চালাইতো। রিক্সা চালাইতো। এখন এই যে যে ভাইটা আপনার টাকা জমানোর কথা বলছে, এই ভাই তো এর নিয়ে আসছিল বিয়ে দেওয়ার জন্য নাকি? না, এই ভাই বলছিল ওনার ভাগিনার সাথে আমার বিয়ে দিব। তো আপনার এই ছেলের সঙ্গে পরিচয় হলো কিভাবে? মানে আমি দুই জায়গার মধ্যে একটা ভালো একটা মেয়ে আসছিলাম। হ্যাঁ, তো ওই জায়গা পরে মানে কিছু মেয়ের আমার পিছে লাগে আর কি, আমার লগে প্রতারণা করছে। তো প্রথম সংসারটা আপনার হলো না, তার সঙ্গে আপনার সম্পর্ক না, এরপর আপনার একটা দ্বিতীয় বিয়ে হয় তাই তো? দ্বিতীয় বিয়ের সাথেও আপনার বোধহয় সংসারটা হয়নি? জি না। প্রথম ঘরে আপনার একটা বাচ্চা আছে? জি। আচ্ছা, আর দ্বিতীয় ঘরে এক ছেলে? ছেলে। এই ছেলেটাকে নিয়ে আপনি এখন নিজে থাকছেন তাই কি? কি করেন আপনি পেশায়? আমি টেলারে কাজ করি। টেলারে কাজ করেন। ছেলের বয়স কত? 11। 11 বছর। ও জানে যে আপনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছেন? হ্যাঁ, ওর দাদা দাদি ওর বাপে আমার সাথে কি করছে না করছে সব আমার ছেলে জানে। সব ছেলে জানে। ও কি পড়াশোনা করে? জি, মাদ্রাসায় পড়ে। ওর মাদ্রাসায় পড়েন, মাশাআল্লাহ। তো এখন এই ছেলেটাকে নিয়ে আপনি আজকে এখানে আসছেন, আপনি কি করেন জানি বলতেছিলেন? পেশায় কিছু করেন? কি করে রোজগার করেন? আমি যে পাঞ্জাবি সেলাই। পাঞ্জাবি সেলাই করেন? ঘরে বসে সেলাই করে। আপনার মাসে কয় টাকা হয় এতে? মাসে কোন মাসে 9,000, কোন মাসে 10,000। এটা দিয়ে আপনার টাকা সংসার চলে? সব সময় এক হয় না। এক হয় না। তো আমাদের অনুষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে? আমরা আমি যেখানে থাকি ওই জায়গায় একটা মানে অনেক পরিবার থাকে, তো আমার একটা ভাইয়া মানে কি পরিবার মানে আপনাদের এই অনুষ্ঠানটা উনি দেখে, প্রায়ই দেখে। তো দেখার পরে তো একদিন ওই ভাইয়া আমার বললো যে ওনার পরিবারে আমি ওই কথা বলছিলাম যে এমন এমন বিষয়, সবাই তো বলিনি গে, মানে একজনের বলছিলাম। তো উনি আবার বলার পর আমার বললো কি তে খুশি দাপু এমন এমন একটা আমরা ই দেখি অনুষ্ঠান দেখি, আপনি যদি দেখেন তবে ওনার সাথে যোগাযোগ করেন। আচ্ছা, তো ওনাদের সাথে মনে হয় মোবাইল থেকে লাস্টে ওনারাই যোগাযোগ করছে? জি, করে তারপর আপনার সঙ্গে আমাদের কথা বলেন। আপনার সাথে কথা বলেন। আপনি কি দেখছেন আমাদের অনুষ্ঠান? হ্যাঁ, লাস্টে যে খুশি নামের একটা কি জানি দেখছিলাম আমি। দেখছেন? দেখে আপনার কেমন লাগছে? ওনার দেখে কেমন লাগবে মনে করেন, আমার যে কষ্ট তাদের তো একই কষ্ট। রাইট। আপনার মতো কেস আমরা এখানে প্রচুর পাই, এই যে মানুষের বাসায় কাজে দিয়ে দেয় অত্যন্ত দরিদ্র এবং এই বাসা থেকে হারাই যাওয়া, এই কেসটাই হচ্ছে 90%। হ্যাঁ, আমরা যেটা পাই তার মধ্যে বাকি 10% পাই অন্যরকম কেস, আর 90% পাই হচ্ছে বাসায় দেয়, সেখান থেকে অত্যাচার করে, সেখান থেকে হারাই যায়। 90% ওই যে মারছে কিছু ভেঙে ফেলালো, মারতো মানে কাজ করতে পারতাম না। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের দেশে যারা এইসব বিষয় নিয়ে কাজ করেন, শিশুশ্রম নিয়ে কাজ করেন, এনজিও আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, বছরের পর বছর ধরে কাজ করছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, আমাদের এই রেশিওগুলো আমি ঠিক জানি না এটা আগের তুলনায় বাড়ছে নাকি কমছে, বিশেষ করে এই যে শিশুশ্রম বাচ্চাদেরকে কাজে দেয়া, রেল স্টেশনে গেলে যে এই যে আমরা যাদেরকে টোকাই বলি, টোকাই শব্দটা রফিকুন্নবী স্যার দিয়েছিলেন, বিখ্যাত চিত্রশিল্পী, শুনেছি আমি এরকম, পড়েছি কোথাও যে উনি আদর করে টোকাই রেখেছিলেন, পরবর্তীতে এটা আসলে টোকাই শব্দটা টোকাই ওই আদর থাকে না, এটা স্ল্যাং হয়ে গেছে। তো যাই হোক, যে কারণে বলছিলাম যে এই যে রেশিওটা এটা আসলে কি বাড়ছে নাকি কমছে, এবং দেখবেন যে আপনি প্রতি মুহূর্তে কিন্তু আমাদের নতুন নতুন ছেলেমেয়েরা অনেক ইনভলভ হচ্ছে, ভলেন্টিয়ারিজম করছে, যে বিভিন্ন রকমের স্কুল হচ্ছে এদেরকে পড়ানোর জন্য। তো আসলে এটার আসলে সঠিক রেশিওটা কী, মানে এটা কি ক্রমান্বয়ে বাড়ছে নাকি কমে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন এই কারণে যে আমাদের তো উন্নতি হচ্ছে অর্থনৈতিক সূচকে, কিন্তু এখন বলা হয় বিভিন্ন জায়গাতে যে বাংলাদেশ হচ্ছে সাউথ এশিয়ান টাইগার হতে যাচ্ছে ফিউচারে। অর্থনৈতিক সূচকে কিন্তু আমাদের ক্রমান্বয়ে কিন্তু আমরা ক্রমবৃদ্ধি করছি, মানে এবং আমাদের বাড়ছে তো বাড়ছেই, কিন্তু কথা হচ্ছে যে এই যে গ্রাসরুট পিপল যারা আছে, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, এই যে বিশেষ করে ছিন্নমূল যারা পরিবার থেকে যে কোনোভাবেই হোক, বাবা মায়ের সম্পর্ক, দারিদ্র বা বিভিন্ন অবস্থার কারণে ডিটাচড হয় এবং তারপর বাই জেনারেশন তারা যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়, এই পরিবারগুলোর জন্যে, এই বাচ্চাদেরগুলোর জন্যে আসলে স্টেট মেকানিজম কী, বা এই জায়গাগুলো কমছে? রাস্তায় বেরোলে তো আমরা সেই বিগত 20 বছর ধরে যেভাবে দেখি যে গাড়ির গ্লাসের পাশে এসে হাত পাতে, সংখ্যা তো আমাদের চোখে হরহামেশাই পড়ে, মানে এই সংখ্যা তো কমে না।
তো এই জায়গাগুলোতে আসলে উন্নতি কিভাবে হবে? আমাদের মনে হয় যারা স্টেক হোল্ডার আছেন এইসব বিষয়গুলো নিয়ে তাদের আসলে আরো অনেক বেশি কাজ করা উচিত। আমি জানি না, আমি যেহেতু তাদের সঙ্গে কোনো সময় কাজ করিনি বা ওই লেভেলে আমি কাজ করিনি, আমার যেহেতু অভিজ্ঞতা নেই, সুতরাং সেটা নিয়ে আসলে কড়া মন্তব্য করা বা যে কোনো ধরনের মন্তব্য করাটাও খুব ডিফিকাল্ট। এটা আমি আমার ব্যক্তি ওপিনিয়ন বললাম, বাট আমার মনে হয় জায়গাগুলো নিয়ে আমাদের আরো অনেক কাজ করতে হবে। তো আপনি আপনার মা বাবাকে কি কখনো দেখেছেন? বাবার কোনো স্মৃতি আপনার মনে আছে? জি না, মনে নাই। মাকে দেখলে চিনবেন? মাকে যখন হারাইছি তখন মারছে আর আমার মনে আছিল, এখন বড় হয়ে যাওয়ার পর মারছে আর মনে নাই। খালি একটা জিনিস, আমার মার মুখের মধ্যে একটা কালো তিল আছিল বড়। এটা তো আপনারও আছে, এই যে ডান পাশে একটা তিল? না, এটা তো আমরা তো ছোট, আমার মাটা আরো বড়, আরো বড় ছিল। আচ্ছা, তো কখনো মনের মধ্যে খারাপ চিন্তা আসে না যে মা যদি বেঁচে না থাকে, আল্লাহ না করুক, এরকম চিন্তা আসে কখনো? আল্লাহর উপরে, আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে একটা আশা আসছিল, জীবনে কোনো খারাপ কেউ হাতে পড়ি নাই, এই আমার এর থেকে আল্লাহর উপর আমার বিশ্বাস। যে আল্লাহর আমি বলছি যে আল্লাহ তুমি যদি জীবন বাবা মার সাথে মিলে দাও যে কোনো ভাবে, আমার মারে তুমি জীবিত রাখো আমার মৃত্যুর আগ পর্যন্ত। কোনো অভিযোগ হয় না এই জীবনটা নিয়ে যে আমার জীবনটা এরকম হলো কেন, আমার আমার কি দোষ ছিল? কোনো অভিযোগ হয় না কারোর প্রতি? মাঝে মাঝে বাপের মানে মনে থেকে যখন মার কথা মনে পড়ে, বাপের কথা মনে পড়ে, যখন দেখি একজনের বাবা মা আইসে তাদের ছেলে মেয়েদের দেখা করতে, তখন মাঝে মাঝে আমার নিজের মার কথা, নিজের বাপের কথা, নিজের মানে পরিবারের কথা মনে পড়ে, তখন মাঝে মাঝে নামাজ পড়ি, আল্লাহর কাছে বলি যে আমি কি দোষ করলাম, আমার কি দুনিয়াতে খালি তুমি পছন্দ করলা, এত কষ্ট দিলা, বিয়ে হইলো কোনো সুখ পাইলাম না, বাবা মা নাই, সব যুত কষ্ট আমারই দিলা, আমি কি দোষ করছি, মনে কর আল্লাহর কাছে আমি খালি এটা বলি। উনি যা লিখে নিয়ে আসেন, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি একটু শর্ট করে পড়ি। আমার সাথে ঢাকা আসার পর সেই মহিলার বাড়িতে আনার পর আমার মাকে এক বাসায় কাজে দিয়ে দেয় আর আমাকে আরেক বাসায় দেয়। বেশ কিছুদিন কাজ করেছিলাম, তারপর আমার হাতে, আচ্ছা এই লেখাটা কে লিখে দিয়েছে আপনাকে? এক ভাই। আচ্ছা, ওনার হাতের লেখা, ওনার হাতের লেখা আমার বাংলা হাতের লেখা, আমি জানি যে আমার বাংলা হাতের লেখা অনেক খারাপ, তার চেয়ে ওই ভাই আমাকেও ছাড়িয়ে গিয়েছে আর কি। এক মহিলা পেয়ে আমাকে সে নিরূপায় আরেক বাসায় কাজে দিয়ে দেয়। আপনি যা বলেছেন এখানে সবই ঠিক আছে, সব কিছুই বলেছেন, নানার বাড়ি, বাড়ির কিছু বর্ণনা দিয়েছেন আপনি, এই বাড়ির বর্ণনাটুকু আপনি যদি পরিবার পান তাহলে জিজ্ঞেস করবেন। এখানে তালগাছ আছে আপনার বাড়িতে, বাড়ির আশেপাশে নানার বাড়ি? আমার নানা বাসাতে বাড়ি তালগাছ দেখতাম, আর আমার নানা বাসার সামনে একটা ই দিয়েছিল, জাম গাছ ছিল। আচ্ছা, তো এই গাছের বিষয়গুলো যদি পরিবার পাওয়া যায় তাহলে তাদেরকে জিজ্ঞেস করবেন। মামার কথা মনে পড়ে কি? মামা বা খালা এরা কেউ কি ছিল? আমার মার কি বই না ছিল সেটা আমি সঠিক জানি না, কিন্তু আমার মার দুইটা ভাই ছিল, দুটো ভাই ছিল। সো রসুলপুর, এটা আপনি নিশ্চিত আপনার গ্রামের নাম? জি। এটা নানার বাড়িও হতে পারে, দাদার বাড়িও হতে পারে? আচ্ছা, এটা কুমিল্লার মধ্যে কিনা আপনি নিশ্চিত না, কিন্তু আপনার ভাষা শুনে পরবর্তীতে যারা পেয়েছে তারা বলেছিল যে কুমিল্লার দিক থেকে এসেছে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লু। আর কোনো কিছু কি বলার বাকি আছে? মায়ের নাম হচ্ছে জয়নব, বাবার নাম সামেদ, বোনের নাম মোর্শেদা, ভাইয়ের নাম মাসুদ, আপনার নাম হচ্ছে খোর্শেদা, এই তো? জি। আচ্ছা, এই প্রত্যয়নপত্র কার? বর্তমানে যেখানে আছেন সেখান থেকে এই যে প্রত্যয়নপত্র যেটা নিয়ে আসছেন, এটা আমার ছেলের বাড়ি থেকে নিয়ে আসছি। ছেলের বাড়ি মানে? ছেলে কোথায় থাকে? ছেলে তো আমার সাথে থাকে। হুম, মানে আমার তো আমার চাচা। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে খোর্শেদা, পিতা সামেদ, মাতা জয়নব, বর্তমান ঠিকানা এটা এটা এটা, 9 বছর যাবৎ নিজ বাসস্থানে, বাসা থেকে হারিয়ে যায়, এরপর এতিমখানা লালিত পালিত হয়ে সম্ভাব্য জন্মস্থান খোঁজার ঠিকানা রসুলপুর কুমিল্লা, এখানে রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত বিভিন্ন কাজের জন্য জাতীয় পরিচয়পত্র প্রয়োজন, তিনি জন্মসূত্রে বাংলাদেশে, তিনি বর্তমানে অত্র অমুক ইউনিয়নের ওয়ার্ডের বৈবাহিক সূত্রে বসবাস করছেন, এখন তার নিজ জন্মস্থান খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করছি। চেয়ারম্যান সাহেব সাইন করে দিয়েছে এটা? জি। এটা আপনি ওই এলাকাতেই আছেন এখন যেখান থেকে নিয়ে আসছেন, নাকি ওই এলাকায় আপনার স্বামীর বাড়ি? আমি যে জায়গায় আছি ওই জায়গা তো চেয়ারম্যানের খবর আমি জানি না, তা আমি আমার মানে উনি আমার নানা চাচা কি মামা শ্বশুর লাগে, ওই তো আপনার এলাকা স্বামী, দ্বিতীয় স্বামীর বাড়ি এলাকায়, তাই না? ওখান থেকে আপনি হচ্ছে হলে প্রত্যয়নপত্রটা নিয়ে আসছেন যাতে করে, ঠিক আছে, এটা একটা ভালো কাজ করছেন, না আনলেও চলতো বাট ভালো কাজ করছেন, যত কাগজপত্র আনা যায় ততই ভালো। আর কোনো কিছু কি বলতে বাকি রেখেছি আমি? সব বলা হয়েছে? জি। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আমাদের এই বোন ওর জন্য আমরা চেষ্টা করব, এবং
আল্লাহ যদি চায় তো ও যেন ওর পরিবারের কাছে ফিরতে পারে। ওর নাম হচ্ছে খোরশেদা। ওর বাবা বেঁচে থাকুক বা ওর মা বেঁচে থাকুক, যাই থাকুক না কেন, ওর মামা নানা যেদিকেরই পরিবারের আমরা খোঁজ পাই না কেন, তাদেরকে আমরা বিনীত অনুরোধ করব যে এই মেয়েটির জন্ম পরিচয় নিয়ে তার পাশে দাঁড়ানোর জন্য। বাবা যদি আসে আর যদি না আসে, আপনার কি বলার আছে? আমার বাবা আসলে কি আর বলবো, আপনি খুশি হবেন? খুশি তো আমি ওমই, কিন্তু আমার বাপে কির লেগে আমার মার লোক এমন করলো আর আমার মাই কির লেগে আমার ডাকায় আনলো আর কির লেগে আমি হারাইলাম। চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে নাই, তবে এই প্রশ্নগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি, এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।